আপনি ক্ষমতায় গেছেন, আপনাকে রুল করতে হবে, আন্ডারটা আপনাকে চলে যেতে হবে, কুইট করতে হবে। সরকারে গেছেন, দুটো রাস্তা আছে, আইদার ইউ রুল অর ইউ কুইট, মাঝামাঝি আর কোনো রাস্তা নাই। রুল করা মানে কি, আপনারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, তাদেরকে আপনারা একমত করবার চেষ্টা করবেন, তাদের সাথে দর কষাকষি করবেন, কিন্তু সিদ্ধান্ত আপনার। আপনি রাজনৈতিক দলকে আপনাকে ব্ল্যাকমেইল করতে দেবেন না, কোনো রাজনৈতিক দলকে দেবেন না আপনাকে ব্ল্যাকমেইল করতে। এটি ইজ ইয়োর গভর্নমেন্ট, আপনার গভর্নমেন্ট এই শহীদদের রক্তের মাধ্যমে হয়েছে। আপনি কার করুণায় আসেন নাই, কোন রাজনৈতিক দলের করুণায় আসেন নাই, কোন রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় পাঠায়নি, বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় পাঠিয়েছে। এর থেকে বড় ক্ষমতা আর কি আছে? কিসের ম্যান্ডেট আর কিসের সংবিধান? জনগণের উপরে সংবিধান আর ম্যান্ডেট নাকি? আপনাকে জনগণ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আপনাকে সরকারে বসিয়েছে, যাদের আমি আজ আপনাদের ভিডিও দেখালাম, এই পরিবারের অশ্রু এবং রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসছেন। আপনি কেন সরকার রাজনৈতিক দলগুলোকে এত বার্তা দিচ্ছেন? ইউনুস সাহেব সম্পর্কে একটাই কথা, একটা বিশাল সুযোগ এসছে, আপনি একজন নোবেল লরিয়েট, ইন্টারন্যাশনালি ফেম পার্সন, কিন্তু রাষ্ট্র আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, জনগণ আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, ছাত্র জনতা, এই সম্মানের সদ্ব্যবহার করুন। আবারও আমি রিপিট করি, আইদার ইউ রুল অর ইউ কুইট। আপনি যদি মনে করেন আপনি পারবেন না রাজনৈতিক দলকে আপনি সহায়তা করতে পারবেন না, তাদের সব ডিকটেশন শুনতে হবে আপনাকে, ইলেকশন দিয়ে চলে যান, শেষ, ইলেকশন দিয়ে চলে যান, নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে চলে যান, যার মাথা ব্যথা যার রাজনৈতিক দল বুঝবে রাষ্ট্র কেমনে চালাবে। আর যদি আপনারা চান ঠিক মতো রাষ্ট্র চালাতে, সংস্কার করতে, সাহসের সাথে রাষ্ট্র চালান, জনগণ ছাত্র জনতা আপনাদের নিয়োগ ঠিক থাকলে ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে।